হসপিটালে এক সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম। আমি তখন পাগল প্রায়, এতদিনে এত কিছু মেনে নিয়েছি, ভেবেছিলাম যাই করেছে ভুল করেছে, বাট পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলেও কল্পনা করিনি। মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না, দিন রাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি তা আমি আর আমার আল্লাহ জানে। সারাদিন ফোন দিতাম সবাইকে, কেঁদে কেঁদে বলতাম যা করেছে আমি সব ভুলে যাব, তবুও তাকে ছাড়া আমার জীবনের মূল্য নাই, তাকে এনে দাও তোমরা। দিনের ভিতর হাজারবার তার নাম্বারে ট্রাই করতাম, নাম্বার অফ। না খেয়ে না ঘুমিয়ে আমি এমন হয়েছিলাম যে সবাই বলতো এই মেয়ে পাগল হয়ে যাবে। আগে পরে যা হয়েছে কখনো এমন ভেঙে পড়িনি, কিন্তু এইবার যে কী হয়েছে আমি নিজেও জানি না। প্রায় 20 দিন পর একদিন হঠাৎ তার মায়ের কাছে কল দিয়েছে। তার মা নাকি খুব গালি দিয়েছে, আমার কথা নাকি জিজ্ঞাসা করেছে। শাশুড়ি বলেছে মেয়েটা মরে যাবে, খায় না ঘুমায় না, বাচ্চা ফেলে রাখে, পাগল পাগল করে, সারাদিন কান্না করে এইসব। তখন মাগরিবের টাইম, আমার ফোনেও কল আসে, রিসিভ করতেই তার সেই চিরচেরা ভয়েস। হঠাৎ দেখলাম বুকে কম্পন শুরু হয়েছে, প্রিয়জন হারানোর কি এতটাই ব্যথা। বলছে প্লিজ ফোনটা কাটবে না, শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, বাচ্চাকে দেখছো না, এটা কিন্তু অন্যায়, মনে রাখবে আমি যাই করি না কেন বাচ্চাটা কিন্তু তোমার, এখন ওর দিকে খেয়াল রেখো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। আমি চিৎকার করে বলি কেন তুমি আমার সাথে এমন করলে, কি ভুল করেছিল আমার, এই বাচ্চা আমার না, এই বাচ্চা দায়িত্ব তোর, তুই যখন চলে গেলি এই বাচ্চাও কোনো প্রয়োজন নেই আমার। আমি পাগলের মতো বলতে থাকলাম যা করেছিস ফিরে আয়, আমি আগের মতো সব ভুলে যাব, নতুন করে সংসার করব, অনেক দূরে চলে যাব আমরা। এভাবে অনেকক্ষণ কথা বলি, সবাই রাগ করেছিল, তারপরেও কথা বলি, আমার মনকে তো মানতে পারছিলাম না কিছুতেই, নিজের পরিবার বাচ্চা সব যেন মাথা থেকে বের হয়ে গেছে। গ্রামের অতি সাধারণ একটা মেয়ে ছিলাম, জীবনটা পড়াশোনা ছোট ভাইকে নিয়ে কেটেছে, একটা মেয়ে বন্ধু পর্যন্ত ছিল না আমার। পুরুষ মানুষের মন মানসিকতা কেমন হয় কোনো ধারণাই ছিল না, কোনো ছেলে বন্ধু তো দূরের কথা, ক্লাসে ছেলেদের সাথে কোনোদিন কথাও বলিনি, বিয়ের আগে ভাই আর বাবা ছাড়া কোনো পুরুষের মানুষের সম্পর্কে আমার ধারণা ছিল না। এখন দেখেছি সেই পুরুষ যে ডেলিভারির দিন অসুস্থ স্ত্রীকে হসপিটালে রেখে যায়, অন্য কারো বউকে নিয়ে পালিয়ে যায়, এটাও মেনে নিতে হয়, যা করবে 18-20 বছরের ছেলেমেয়েরা তাও মেনে নিতে হয় 30+ এক পুরুষ মানুষের কাছ থেকে। বড় ভাইয়া 10 দিন ছুটি কাটিয়ে চলে যায়, বারবার আমার হাত ধরে বুঝিয়ে যায় আমি বেঁচে থাকতে তোদের আর কষ্ট করতে দিব না, তোরা খুব ভালো থাকবি, ভুলে যা এই 3টা বছর, তুই সুস্থ হলে মেয়েকে মার কাছে দিয়ে তুই আবার পড়াশোনা করবি। পড়াশোনা আমি বন্ধ করিনি, তবে বাচ্চার জন্য 2য় বর্ষের এক্সামটা দিতে পারিনি। কে শুনে কার কথা, তখন কেউ ভালো বললে কেউ বললে বিষ মনে হয়। আমি ভাই মেয়ের নাম রাখে আফিফা, তাসনিম, শানিতা, শানিতা ডাক নাম, আমাদের 3 ভাই বোনের নামের সাথে মিল রেখে, সাথীর শাহ, নিবিড় মানে ছোট ভাইয়ের নি, আর তাকবীর মানে বড় ভাইয়ের তা, শানিতা যে নাম রাখা হয়েছে। কত স্বপ্ন নিয়ে দুজন মিলে সব ভেঙে যায় এক নিমেষে। একদিন মা মেয়েকে গোসল করায়, মেয়েটা এত কাঁদে, কাঁদতে কাঁদতে মুখ নীল হয়ে যায়, শ্বাস টানতে পারে না, মুখ থেকে ফেনা ফের হয়ে যায়। আমি কিছুক্ষণ পর মেয়ে আমার চুপ হয়ে যায়, আমার মা ওকে বুকে নিয়ে চিৎকার করে, ছোট ভাইও চিৎকার শুরু করে দেয়। আমি দৌড়ে গিয়ে মেয়েকে বুকে টেনে নিই, তখন ভালোবাসার একটা টান অনুভব করি, তখন মনে হয় এই আমার বেঁচে থাকার সব কিছু, মেয়ে না থাকলে তো আমি আরও শেষ হয়ে যাব। তখন ভাবলাম না, আজ থেকে আমার মেয়েকে কষ্ট দেব না, ওকে আমার মতোই করে তৈরি করব। তারপর মেয়েকে নিয়ে একটু ভালো সময় যেতে শুরু করলো, তাও যেমন কষ্ট তেমনি, কষ্টের ভাগ দিতে পাচ্ছি না। 4 মাস চলে যায় দুঃখ কষ্ট নিয়ে, এর মাঝে টুকটাক ফোন দিত ভাবি, কথা বলতাম, উনি একদিন কল দিয়ে খুব কান্না করে আর বলে সাথী আমি আবার ফিরতে চাই তোমাদের কাছে, আমি তুমি আর আমাদের মেয়েকে নিয়ে আবারও আমরা সংসার করব। সেটা কিভাবে হয়, এদিকে এলাকার তার মান সম্মান একেবারে শেষ, ভাইয়া তাকে সামনে পেলেই খুন করবে, যদি শুনে আমি কথা বলি আমাকেও মেরে ফেলবে। আমার ভাই খুব জেদি, রেগে গেলে মা ছাড়া কেউ থামাতে পারে না, সব কিছুই ভাবছি কিন্তু তাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ, মনের কোথাও একটা ব্যথা হয়তো
প্রতিনিয়ত তাকে ছাড়া। এ ব্যথা যে সে কমাতে পারবে না। কিছুদিন যাওয়ার পর আমি আমার সিদ্ধান্তে অটল হলাম, আমি তার কাছে ফিরে যাব। দ্বিতীয় বিয়ে করার কল্পনাও করতে পারিনি, পারিনি। আমার মেয়েটাকে বাবার পরিচয়, বাবার ভালোবাসা ছাড়া বড় হতে হবে এই কথা ভাবতে। অবশেষে আমার সিদ্ধান্তই ফাইনাল, সে আমাকে তার গোপন নাম্বার দিল, সিদ্ধান্ত নিয়ে তাকে জানাতে বলে। তার নতুন বউয়ের কথাও জানতে চাওয়াতে সে বলে তাকে ছেড়ে দিয়েছে, বলে দিয়েছে তার সাথে সংসার করবে না। আমি সবটাই বিশ্বাস করে বাঘের মুখে পা রাখার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। আমার ছোট ভাইটার দিন শুরু হয় আমার মেয়ের মুখ দেখে। মেয়ের চিৎকার, কান্নার আওয়াজ সব মায়ের ফোনে রেকর্ড করে সেগুলো আবার শোনে। ভাইয়ের ফোন ছিল না। 4-5 মাসের বাচ্চাকে এমনভাবে কোলে নিয়ে বেরোয় মনে হয় এটা 2 বছরের বাচ্চা। আমি মেয়ে না হয়ে যা করি ছোট ভাই ছেলে হয়ে তার বেশি করে। আমার মেয়ের জন্য হিসু করলে তাড়াতাড়ি চেঞ্জ করে দেয়, যদি ঠান্ডা লাগে। বড় ভাইয়া তো মিনিট পরে মিনিট ফোন কানের কাছে ধরে রাখে, কখন আমার মেয়ে কান্না করবে আ করবে তাই শুনবে। সব কিছু মাথায় ঘোরপাক খাচ্ছে, কী করবো? আমি চলে গেলে ওরা কীভাবে থাকবে, আমার উপর রেগে থাকবে? এই সব ভেবে মাথা খারাপ। উনি কল দিয়ে দিতে যাচ্ছে, আমার ডিসিশান জানতে যাচ্ছে। আমিও শিওর দিলাম যে আমি তার কাছে যাব। উনি বাসা দেখলেন, আমাকে অনেক বুঝালেন, তুমি খুব আদরের, বাসা থেকে কিছুই করবে না, কিছুদিন পর দেখবে সব ঠিক হয়ে যাবে। অবশেষে সব ঠিকঠাক হলো কীভাবে, কীভাবে যাবে, কোথায় থাকবে ইত্যাদি ইত্যাদি। সে আমাদের জেলা শহরে আসবে আর আমি ওই পর্যন্ত একাই যাব। সেদিন ছিল নভেম্বর মাসের 5 তারিখ 2012 সাল। মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি রেডি হলাম, আমার প্রয়োজনীয় কিছুই নিলাম না। মেয়েকে নিয়ে ব্যাগ বেশি হলে সমস্যা, সেও বারবার নিষেধ করছে ব্যাগ যেন বেশি না হয়। সকালবেলা কিছুটা অন্ধকার, মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। 20 মিনিট যেতে না যেতে মায়ের ফোন, বড় ভাইয়ের ফোন, সবাই কল দিচ্ছে কান্নাকাটি, তুই কোথায়, সানিকে নিয়ে? মায়ের ফোন রিসিভ করে বললাম, সানির দাদার বাড়ি যাচ্ছি। সবার কথা খুব মনে পড়ছে, বলতে বলতে কেঁদে দিলাম। মা বলে, যেখানে আছে সেখানে দাঁড়া, আমি নিবিড়কে পাঠাচ্ছি, ওরে নিয়ে যা সাথে। এখনও পর্যন্ত একা কোথাও যায়নি, আর যেহেতু কখনো ভাইদের সাথে মায়ের সাথে মিথ্যে বলিনি তাই মাও বিশ্বাস করলো। মাকে বুঝিয়ে বললাম, আমি একটু পরে আসব, আপনি ভাইয়াকে বুঝিয়ে বলেন, আমি ভাইয়ার ফোন রিসিভ করতে পারবো না, ভয় করছে। সানি তার বাবাকে কল দিলাম, সে বলে কোনো ফোন অফ করে দাও, শহরে এসে আমাকে কল দিও, আমি এখানেই আছি। বড় ভাই বারবার কল দিচ্ছে, সে হয়তো কিছু আন্দাজ করেছে, রিসিভ না করে ফোন অফ করে দিলাম। মা ছোট ভাইকে আমার শ্বশুরবাড়ি পাঠালো, আমি ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে গেলাম শহরে। মেয়েটা খুব কাঁদছিল সেদিন, কী জানি হয়তো বুঝতে পেরেছিল। শহরে গিয়ে ফোন খুলে কল দিলাম, সেও সাথে সাথে চলে এসেছিলো। দূর থেকে মুখটা দেখে আমি কাঁদছি, হাত পা কাঁপছে। এই সেই আমার চিরচেরা মানুষটা, যে আমাকে কথা দিয়েছিল কখনো ভুলে যাবে না। সামনে এসে সেও চোখ মুছছে, এসেই আমাকে ডান হাত ধরে জড়িয়ে ধরে মেয়েকে কোলে নিয়ে খুব আদর করে। অনার্গল তার চোখের পানি পড়ছে, কত মানুষ সবাই তাকিয়ে আছে, যাতে যেন তার সব কিছুই মনে হচ্ছিল না। বাবা মেয়েরা এই ভালোবাসা আমি দেখতে চেয়েছিলাম, এই জন্য তো সব কিছু ফেলে চলে আসলাম তার কাছে। গাড়িতে উঠলাম, চলে যাচ্ছি তার সাথে অচেনা অজানা গন্তব্যে। এদিকে বাড়ির কোনো খবর জানি না, ফোন অফ, যোগাযোগ বন্ধ। রাত 3টার দিকে ঢাকায় পৌঁছে তার রাখা বাসায়। এর মাঝে তার প্রচুর ফোন আসতে থাকে, রিসিভ করে না, নাম্বার দেখে সাইলেন্স করে দেয়। বাসায় পৌঁছে তার পায়ের আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার ক্ষমা চায়, খুব কান্না করে পা ধরে। এটা পরে সে এক অন্যরকম জীবন। ছোট্ট একটা রুম, 5 পরিবারের একটা বাথরুম, সিরিয়াল দিয়ে রান্না করতে হয়। আমি যেহেতু এইভাবে অভ্যস্ত ছিলাম না তাই খুব কষ্ট লেগেছিল গুছিয়ে নিতে। সব কিছু মোটামুটি ভালোই চলছিল, এর মধ্যে বাড়ির কারোর সাথে যোগাযোগ করি নেই। আগেই বলেছি তার সাথে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধা সম্মানের, মানে এত কিছু করার পরে আমি তাকে কোনো দিন একটা গালি পর্যন্ত দিইনি। সে যাই করেছে না কেন, কখনো সামনাসামনি কখনো বাজে বিহেভ করেনি, কোনো দিন তুই পর্যন্ত বলেনি, যা বলেছি কেবল আমিই বলেছিলাম। মেয়েকে নিয়ে সংসার সামলাতে এক প্রকার হিমশিম খেতে হতো, যে মেয়েকে রাখতো হেল্প হ্যান্ড হিসাবেও কাজ করত। এভাবে কিছুদিন চলে যায়, সে টেক্সটাইলে জব করত, নারায়ণগঞ্জে MBA
জায়গার নাম চাষারা ছিল। তার ফোনে ফোন আসতো, সে বাইরে গিয়ে কথা বলতো, আমি কখনো খেয়াল করতাম না, সব কিছুই তো ঠিকঠাক ছিল। প্রায় 13 থেকে 15 দিন পর একদিন রাতে সে আবার বাসায় ফিরছে না, ফোন দিচ্ছি ফোন অফ, টেনশনে আমার মাথা খারাপ, মেয়েকে নিয়ে কিভাবে একা থাকবো, সে এক অচেনা ভয়, অজেনা জায়গা, অচেনা মানুষজন, সেই বা কোথায় গেল। আমার খুব ভয় মনে, বিড়াল দেখেও ভয় পাই, তাই লাইটটা জ্বালিয়ে মেয়েকে নিয়ে বসে আছি। বুঝতে পেরেছি আজ আবার ঘুম হবে না। রাত 12টার দিকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে, আমি অফিসে আছি, কাল বাসায় যাব, তুমি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়ো। কি আর করার, আমি তার কথা বিশ্বাস করে তার অপেক্ষায় রইলাম। পরের দিন করে করে 3 দিন তার খবর নেই। 3 দিনের দিন তার মতলব বুঝতে পেরেছি, সে হয়তো আমাকে আবারও একা করে চলে গেল। ফোনে অফ, টোটাল যোগাযোগ বন্ধ। 4 দিনের দিন সে অনেক বাজার, প্রয়োজনীয় জিনিস, অনেক কিছু নিয়ে বাসায় ফিরে আমাকে এই সেই করে ভুলভাল বোঝানোর চেষ্টা করে। আমি বললাম, আমাকে না লুকিয়ে আপনার সত্যটা বলবেন, দেখবেন আপনারও ভালো লাগবে, আপনার ভালো লাগবে সত্যটা শুনি। ওনার একই কথা, কিছু লুকাচ্ছি না, সব ঠিক আছে, সে ভুল করেছিল, এখন সে সঠিক পথে আছে। আমি বিশ্বাস করিনি, আমি একটু জোরেই বলে উঠলাম, এই মিথ্যাবাদীর সাথে আর না, আমি চলে যাব আজকে। সে উঠেই আমার মেয়ের হাত মাথায় হাত দিয়ে বলেছে, আমি কোনো মিথ্যে বলিনি, এই মেয়েকে ছুঁয়ে বললাম, আমি চিৎকার করে আমার মেয়েকে ছিনিয়ে নেই, আমি জানি সে মিথ্যে বলেছে, শুধু শুধু আমার মেয়েকে ছুঁয়ে কসম দিল। যাই হোক, সেদিনের মতো কিছু ঠিক করে নেই, বাড়ি যখন ছেড়ে এসেছি তখন আর কিছু অন্যায়ও মেনে নিতে হবে। পরের দিন সে অফিসে যাওয়ার পর আমি পুরনো সিম কার্ডটা ঢুকে মায়ের নাম্বারে কল দিই। মা রিসিভ করে অনেক কান্না করে, বারবার বলে, তোরা ঠিক মতো বেঁচে আসিস তো, অনেক ক্ষমা চাই, মাফ করে দিতে বলি। মাকে বুঝিয়ে বলি, আমি আমার মেয়েকে বাবার পরিচয় ছাড়া বড় করতে চাই না, ইত্যাদি ইত্যাদি। মা বলে, যাই বলিস, তোর আবার ফিরে আসতে হবে, তার জন্য রেডি থাকিস। আমার ভাবির বাড়ির এলাকার লোকদের কাছে খবর নিয়েছে, সে ঢাকাতে আমার বরের সাথে আছে। মা অনেক কথা বলে, আমি আসার পরে ছোটো ভাই বড় ভাই নাকি অনেক কান্না করেছে, ছোটো ভাই নাকি সারাদিন ঘরে আসে না, সারাদিন বাহিরে কাটায়, মেয়েকে আমার খুব মিস করে। তারপর থেকে মাকে প্রায় কল দিতাম। একদিন শুক্রবার বিকেল টাইমে আমি মেয়েকে খাওয়াচ্ছি আর উনি শুয়ে আছে, হঠাৎ ফোনে অনেক নাম্বার ফোন আসে, উনি ফোন অফ করে দেয়, আর তার কিছুক্ষণ পরে তিনি হাজির, মানে আমার শ্রদ্ধে ভাবি। দরজা খুলে তাকে দেখতে তো আমার হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে যায়। বর উঠে বলে, তুই কেন এইখানে আসছিস? তারপরে সেও শুরু করে যাত্রা পালা, এ ওর বাপ মারে করেছে, আবার উনি এর বাপ মারে। আমি তো তাদের কাহিনী দেখে ভয় পাই, বাসা বাড়ি মান সম্মান ভয় আর তাদের এই ব্যবহার। তারপর আমাকে বলে, তুই কেন ঢাকায় এসছিস, তুই কেন আমার স্বামীকে ছিনিয়ে নিলি? আমি তখন হাসবো নাকি কাঁদবো নিজেই বুঝছিলাম না, কি যে বলবো তাই চিন্তা করছি না। আমার উত্তর বরেই দিচ্ছে, সে বলে, তুই কে? সাথীকে প্রশ্ন করা তুই কে? তুই আমার সংসার ভেঙেছিলি, এখন তাই তোকে আমি রাস্তায় ফেলে দিলাম। ভাবি আরও বলে, সেদিন আসার সময় বলে আসছিস বৃহস্পতিবার যাবি, কেন গেলি না, কেন ফোন ধরলি না, এইসব অনেক কথা। আমি শুধু তাদের কাহিনী দেখেই যাচ্ছি। পরে বললাম, তোরা বের হবি নাকি আমি পুলিশ ডাকবো? পাবলিক ডেকে তোদের দুটোরে গণধোলাই খাওয়াবো? আমার মেয়েটা এইসব দেখে চিৎকার শুরু করে দেয়, বাচ্চা মেয়ে খুব ভয় পেয়ে যায়। তারপর ওই মহিলা বের হয়ে যায় আর আমি ফোন নিয়ে বাড়িতে কল দিই। অমনি উনি ফোন নিয়ে যায়, আমাকে বুঝাতে যায়। আমি সেদিন প্রথম ওনার মুখের উপর একটা প্লেট ছুঁড়ে মারি আর তার নাক থেকে রক্ত পড়া শুরু করে। আমি দেখেও দেখি না, মেয়েকে খুব কান্না করে তাই মেয়েকে সামলাই। সে তখন বলে, যা করেছি যা হয়েছে তুমি একটু সাহায্য করো আমায়, আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই, আর এই লুকোচুরি ভালো লাগে না, আমি তোমাদের নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, এসব বলে আমার পা জড়িয়ে ধরে। আমি লাথি মেরে ফেলে দেই, যতবার ফেলি ততবার জড়িয়ে ধরে, যেহেতু আশেপাশে সবাই শুনে গেছে তাই সবাই খুব সেন্টিমেন্টাল হয়ে গেছিলো, এবার কিছুতেই মেনে নিব না। রাত হয়ে যায় তাই চিন্তা করছি সকালে অফিস গেলে মেয়েকে নিয়ে চলে যাব, মা ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিব তাদের সাথে করা অন্যায়ের জন্য। রাত 2টার দিকে উঠে মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না শুরু করে, বারবার একটা সুযোগ চায়, আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো হাউমহাউ করে কান্না করে, কিভাবে যেন আবারও মনটা নরম হয়ে গেছে। সিদ্ধান্ত পাল্টাবো না কি করবো বুঝতে পারছি না। সকালে উঠে শুয়ে আছি, অফিসে যায় না, বলে আজ অফিসে যাবে না,
আজ তোমাদের নিয়ে বাইরে ঘুরবো। আমি তখনও তার সাথে কোনো কথা বলি না। সকালে বাইরে থেকে পরোটার ডাল ভাজি নিয়ে আসলো, রান্না করতে নিষেধ করেছে, আমি কিছু খাই না, জোর করে আমার মুখের ভিতর ঢুকিয়ে দেয়। এইভাবে সেইভাবে আমাকে হাসানোর চেষ্টা করে, আমি কোনোভাবেই তার সাথে কথা বলি না, হাসিও পাচ্ছে না। তারপর জোর করে বাইরে নিয়ে যাওয়ার জন্য জোর করেই রেডি করাই। চিন্তা করলাম বাড়িতে যখন যেতে পারলাম না তখন বাইরে যাই, হাজার মানুষের ভিড়ে তার মুখটা কম দেখতে হবে। তাহলে বাইরে গেলাম, অনেক দূরে দূরে ঘুরলাম, মনটা একটু হালকা হলো। দুপুরে একটা রেস্টুরেন্টে নিয়ে বিরিয়ানি খেলাম, মোটামুটি সারাদিন বাইরে থেকে একটু ফ্রেশ লাগলো। রাতে সে এক বন্ধুর বাসায় নিয়ে যাচ্ছে বলে আমাকে আর আমার মেয়েকে তিনতলার একটা বাড়িতে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর দুজন মেয়ে আর একজন লোক আসলো, সে বলল এ আমার বন্ধু আর এ হলো তার স্ত্রী, আমি একটু বন্ধুর সাথে বের হব বলে সে বেরিয়ে গেল। ভালোই গল্পগুজব করছিল, আমি সাথে বসে আছি। হঠাৎ দুটো বাচ্চা মেয়ে এসে আমার মেয়ের সাথে খেলবে বলে আবদার করে ওকে কোলে নিয়ে চলে গেল। অনেক সময় তাদের সাথে থেকে আমার বেশ ভালো মানুষ বলে মনে হলো তাদেরকে, তাই আর কলিজার বাচ্চাটাকে ছাড়তে আপত্তি করিনি। কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম এই ভবনে যেন মেয়ে একটু বেশি আর সবার পোশাক আশাক একটু অদ্ভুত রকমের। বিষয়টা আমার কেমন খটকা লাগলো। আমি দ্রুত ফোন দিয়ে শানিতার বাবাকে কল করলাম, সে কি তার ফোন অফ। আমার বুকের ভেতরটা ধুকপুক শুরু করে দিয়েছে, এদিক ওদিক তাকিয়ে শুধু আমার সোনাটাকেই খুঁজতে লাগলাম। কিন্তু আমি অস্থির চিত্তে বারবার শানিতার বাবাকে কল করতে থাকলাম, কিন্তু বরাবর তার ফোন সুইচ অফ দেখালো। এদিকে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসার উপক্রম হলো। কিছুক্ষণ বাদে শানিতার বাবা, যে মহিলা তার বন্ধুর স্ত্রী বলে আমার সাথে পরিচয় করে দিয়েছিল, সেই মহিলা আবার আসলো। তাকে দেখা মাত্র আমি এক পায়ে লাফিয়ে দাঁড়িয়ে পড়লাম। খুব চিন্তিত গলায় বললাম, আপা আমার মেয়েটা কোথায়? ওর জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, ওকে যদি একটু আমার কাছে এনে দিতেন। ওই মহিলা খুব অদ্ভুত রকমের একটা হাসি দিয়ে বলল, আরে আপনি বেকার চিন্তা করছেন, আপনার বাচ্চা ঠিক জায়গাতে আছে আর খুব ভালো আছে, ও আমাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তবে আপনি চাইলে আপনার বাচ্চাকে কাছে আপনাকে নিয়ে যেতে পারি। আমি বাচ্চার কাছে যেতে খুব আগ্রহ দেখালাম, সে মহিলা আমাকে সাথে করে নিয়ে দোতলায় গেল। তারপর হঠাৎ আমাকে ধাক্কা মেরে একটা রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে পিছন থেকে দরজা বন্ধ করে দিল। এবার আমি সত্যিই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম, কারণ আমার যে আর বুঝতে বাকি রইল না আমি কোথায় ফেসে গেছি। আবারও সেই বিশ্বাসঘাতক আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমি দুহাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে শুরু করলাম, কিন্তু এই বদ্ধ ঘরে আমার কান্না কে শুনবে? মিনিট দশেকের মধ্যে এক বয়স্ক মহিলা দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। তাকে দেখে আমি কাঁদতে কাঁদতে দুপা জড়িয়ে ধরে ধরলাম। আকুত গলায় ভরা গলায় বললাম, মা গো আপনি তো আমার মায়ের মতো, আপনাকে না হয় মা বলে সম্বোধন করব। আমাকে কেন এভাবে আটকে রেখেছেন? আমার বাচ্চা যে বড্ড কষ্ট হচ্ছে আমাকে ছাড়া, আমার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে যান। ও যে একটা দুধের শিশু সেটা তো কি আপনারা বুঝতে পাচ্ছেন না? আমাকে কেন বন্দি করে রেখেছেন? সে মধ্যবয়স্ক মহিলা আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি জানো না তোমাকে 2 লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে, আর বিক্রি করা হয়েছে মানে কি সেটা তো আর তোমাকে বোঝাতে হবে না, তাই এসব ন্যাকামি না করে তৈরি হয়ে যাও। যে মহিলা আমার মুখের উপর থেকে আধা ছেঁড়া কিছু পোশাক ছুঁড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি পাগলের মতো কাঁদতে লাগলাম সন্তান বিহনে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এটাকে ঠিক উপস্থিতি বুদ্ধি বলা যেতে পারে। ভয় চিন্তা কিংবা আতঙ্ক আমি সব তো ভুলেই গিয়েছিলাম। আমার সাথে যে আমার ফোনটা এখনও আছে, কিন্তু ওটা ওরা যে কোনো মুহূর্তে ছৌ মেনে নিতে পারে। আমি ফোনটা হাতে নিয়ে সব ভয়ভীতি ভুলে একটা দ্রুত ভাইয়ের নাম্বারে কল ঢুকালাম। একবার রিং পাশতে ওপাশ থেকে ভাইয়া কল রিসিভ করলো, যেন ভাই আমার কলের জন্য অপেক্ষা করছিল। আমি কাঁদতে কাঁদতে ভাইয়াকে সমস্ত ঘটনা খুলে বলি, এই মুহূর্তে কঠিন অবস্থা সম্পর্কে পরিষ্কার বললাম, সেই সাথে আকুতি মিনতি করে ক্ষমাও চাইলাম। যত বড় অন্যায় করি না কেন, আমি যে ভাইয়ার বড় আদরের বোন। আমার জীবনের এই কঠিন পরিস্থিতির কথা শুনে ভাইয়া কান্নায় ভেঙে পড়লো, কিন্তু সাহস হারাতে বারণ করলো। ভাইয়া আমাকে বারবার একটা কথাই বললো, আমি যেন আমার ফোনটা কিছুতেই হাতছাড়া না করি, যেভাবেই হোক ফোনটা যেন ওদের নাগালের বাইরে রাখি আর অন রাখি। আমি ভাইয়ার কথা মতোই কাজ করলাম। আমার সাথে খারাপ কিছু ঘটতে পারলো না, হয়তো ফোনের জন্যই সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম। পরের দিন সকালে ভাইয়ের সহ কয়েকজন পুলিশ যে বিল্ডিং ঘেরাও করে ফেলেছে,
ভাইয়াকে পেয়ে আমি পাগলের মতো কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলাম। মাপ চাইতে চাইতে বললাম, অবস্থা শোচনীয় হয়ে উঠল, কিন্তু মাতৃহৃদয়ে আমার তখনও শুধু আমার সন্তানের খোঁজ করছিলাম। আমি কাঁপা কাঁপা গলায় ভাইয়াকে বললাম, ভাইয়া আমার মেয়ে। ভাইয়াও পাগল হয়ে উঠল, এদিক ওদিক চতুর্দিকে খোঁজ করতে লাগলো আমার মেয়েকে, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না সানিতাকে। অগত্যা ভাই আমাকে একা হাতেই বাড়ি ফিরল। আমার মন ভেঙে দুমড়ে মুচড়ে গেল। সানিতার অভাবে আমি প্রায় মৃত্যুমুখী। ওদেরকে রিমান্ড দেওয়ার পরেও এতটুকু জানা গেল, সে রাতে নাকি ওরা সানিতাকে বিদেশে পাচার করে দিয়েছে। এ সংবাদ কানে আসার পর আমি আরও বেশি ভেঙে পড়ি, কেমন জানি একটা পাগলের মতো হয়ে যাই। আমার জীবনের সব থেকে বেশি ভুল ছিল আমার সরলতা আর বিশ্বাস। এজন্য বোধহয় আমি আমার বেঁচে থাকার কারণটা কেউ হারিয়েছিল, হারিয়ে গিয়েছিল ছিলাম আমার চোখের মণি, আমার সানিতাকে। এভাবে আমার জীবনটা অসমাপ্ত রয়ে যায়। আমার সাথে আর খারাপ কিছু ঘটার বাকি নেই, যা ঘটেছে তাই যেন অনেক। যে মুখোশধারী জীবনে আরও বেশি দুর্গতির মুখোমুখি হয়েছে, কারো বিশ্বাস আর সরলতা নিয়ে খেললে এমনই হয়। অবশ্য আমার এসব কিছু বলে কী লাভ, আমি তো সর্বহারা। অসমাপ্ত জীবনের গল্প সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।